আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দাম বৃদ্ধির বাজারে সাধ্যের ভিতরে শখের সবটা পূরণ করতে পারে এরকম স্মার্টফোন খুঁজে বের করা খুবই কষ্টকর। কয়েকদিন আগে যখন স্মার্ট 8 প্রো রিভিউ করলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন এই ফোনটার সাথে রিয়েলমি নোট 50, এই দুইটার কম্প্যারিজন করার জন্য, কারণ দুটো ফোনের প্রাইসের ভিতরে মাত্র 200 টাকা পার্থক্য। কিন্তু এইটার ভিতরে কোনটা হবে সেরা এইটা নিয়ে অনেকেই কনফিউজড, কেননা রিয়েলমিতে আপনারা স্টোরেজ কম পাচ্ছেন, আবার এটাতে স্টোরেজটা বেশি, আবার চিপসেট রিয়েলমির ভালো। এখন কথা হইতেছে যে এই দুটার ভিতরে কোনটা নিলে সব দিক দিয়ে পারফেক্ট হবে, এই চিন্তায় হচ্ছে যে অনেকের ঘুম হইতেছে না। তো চলেন বের করা যাক যে এই দুটার ভিতরে কোনটা হবে সেরা, আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদেরকে জ্ঞান দিতে আমি থাকছি সাকাউত হোসেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবে। অসংখ্য ধন্যবাদ এমএন টেলিকমকে এই দুটি প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা ইনফিনিক্স অ্যান্ড রিয়েলমি সকল স্মার্টফোন পেয়ে যাবেন। যে কোনো স্মার্টফোন কিনে জ্ঞানী ভাই রেফারেন্স দিলে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা করে স্পেশাল গিফট পেয়ে যাবেন। তো দুইটা ফোনে বিচার বিশ্লেষণ করার প্রথম ধাপই হলো লুক, যেখানে দুটা ফোনের নির্বাচনে ইনফিনিক্স বিশাল বোর্ড পেয়ে নির্বাচিত হয়েছে চেহারা স্রোতের দিকে। দুটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বোনেট বডির, যেখানে ইনফিনিক্সে ম্যাট ফিনিশ দেওয়া হইলেও এটা একটু বেশি শাইনি, রিয়েলমিতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য দেখতে একটু বেশিই ভালো লাগে ইনফিনিক্স সেটটা। তবে দুইটাতেই দাগ পড়ে যাচ্ছিল মাস্টবি ব্যাক কভার ব্যবহার করবেন। রিয়েলমির থেকে ইনফিনিক্সের ক্যামেরা মডিউলটা উঁচু আর এটা কিছুটা বড়, যার জন্য এইটা নিলে অবশ্যই কেয়ারফুলভাবে ব্যবহার করবেন, না হলে দাগ পড়ে যাবে। ভালো ব্যাপার যে বাদ পড়ে নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেখানে দুইটাই অ্যাকুরেট ছিল, তবে আমার কাছে রিয়েলমিটা ইনফিনিক্সের থেকে স্লাইটলি ফাস্টার মনে হয়েছে। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, তবে ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে রিয়েলমিটা কিছুটা এগিয়ে আছে, কেননা এইটার থিকনেস হচ্ছে 7.9 mm আর এর ওয়েট হচ্ছে 186 গ্রাম, আর ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 8.5 mm আর এর ওয়েট হচ্ছে 189 গ্রাম। তবে গ্রিপিং অ্যান্ড হ্যান্ডফিলের দিক দিয়ে ইনফিনিক্সটা এগিয়ে আছে, কেননা এর কর্নারগুলো একটু কার্ভি করে দেওয়া, যার জন্য গ্রিপিংয়ের বেলায় এটা এগিয়ে থাকবে। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার, তবে আমার কাছে কেন জানি ইনফিনিক্সের সাউন্ডটা একটু বেশি ভালো মনে হয়েছে। তবে দুইটাই যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। তবে দুইটার একটা ফোনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই, এখানে দিয়ে দিলে আর একটু ভালো হইতো। এই দুটি ফোনে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, বাদ পড়ে নাই 3.5 mm হেডফোন জ্যাক। এই দুটা ফোনে সব থেকে বড় যে পার্থক্যটা খেয়াল করবেন সেটা হচ্ছে এই দুইটার ডিসপ্লে। রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের একটি ইউ শেপের নচ ডিসপ্লে, আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি পানসোল ডিসপ্লে। দুইটারই পিপিআই হচ্ছে 267 ppi, কিন্তু বর্তমান সময়ে সবাই হচ্ছে যে পানসোলটাকে একটু বেশি প্রেফার করে। তবে এখানে কাহিনিটা ঘুরে যাবে যখন দুইটা ফোনের ডিসপ্লে দিকে তাকাবেন, কেননা এখানে রিয়েলমির ডিসপ্লেটা ইনফিনিক্সের থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, আর এটার যে কালারটা আছে এটা একটু পপটাপড হয়ে আসে, যার জন্য ভিডিও দেখার সময় রিয়েলমির ডিসপ্লেটাই বেশি ভালো লাগবে ইনফিনিক্সের থেকে। এই দুইটাতে ব্যবহার করা হয়েছে 90Hz হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এই কাজগুলো যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল না করলেও যখন হচ্ছে যে হার্ডকোর কাজকর্ম করবেন তখন কিছুটা লেটেন্সি খেয়াল করবেন। অ্যান্ড এই দুইটার মাঝে আমার কাছে ইনফিনিক্সের ডিসপ্লেটা একটু বেশি ফ্লুইড মনে হয়েছে। তবে দুইটার একটাতে কোনো রকম প্রোটেকশন আছে কি না সেটা কোথাও গাটাগাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। দুইটারই ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তবে ইনফিনিক্সের যে পানসোলটা আছে এইখানে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি। দুইটা স্ক্রিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে গেলে দুইটা অলমোস্ট সিমিলিয়ারে আছে, এইটা নিয়ে কমপ্লেন করার কিছুই নাই। আর দুইটার পিক ব্রাইটনেস অলমোস্ট সেমই, ইনফিনিক্সে হচ্ছে যে 500 nits আর রিয়েলমির হচ্ছে যে 560 nits, কিন্তু রেগুলার লাইফে যখন ব্যবহার করতেছিলাম এইখানে রিয়েলমির ডিসপ্লেটাই বেশি ব্রাইট হয়। ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারলে যখন হচ্ছে দুইটা ডিসপ্লে আউটডোরে ব্যবহার করবেন, ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন, তখন কিছুটা প্রবলেম ফেস করবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে রিয়েলমির ডিসপ্লেটা বেশি ব্রাইট হয় ইনফিনিক্সের থেকে। এই দুটো ফোনের মাঝে হায়ার মেগাপিক্সেলের দরে ইনফিনিক্স এগিয়ে থাকছে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 50 MP মেন সেন্সর, আর রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে 13 MP মেন সেন্সর, আরেকটা হচ্ছে 0.8 MP ডেপ সেন্সর। দুটারই ফ্রন্টে আসলে পার্থক্য খেয়াল করবেন। রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে 5 MP সেলফি ক্যামেরা, আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে 8 MP। দুটা দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন যদি দুইটার পিকচার নিয়ে বলতে হয় তাহলে এই দুইটা ছবির ভিতরে হচ্ছে যে আমার কাছে রিয়েলমির তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে, যদিও এখানে ইনফিনিক্সের ভালো কাজ করার কথা ছিল কেননা এটাতে হায়ার মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, তবে ছবিগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবেন।
দুটা ছবির ভিতরে ডিটেলস, শার্পনেস, কালার, কন্ট্রাস্ট, ইভেন হচ্ছে যে ব্রাইটনেস, সবগুলো পার্টে রিয়েলমি ভালো কাজ করেছে ইনফিনিক্সের থেকে। এইখানেই না, যখন হচ্ছে যে পোর্ট্রেট মোডে নজর দিবেন সেখানেও দেখবেন যে রিয়েলমির তোলা ছবিগুলো বেশি ভালো লাগবে, কেননা এদের ডিটেলসের পরিমাণ, পাশাপাশি হচ্ছে যে এইচ ডিটেকশন, তারপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা আছে, এই পার্টগুলোতে রিয়েলমির তোলা ছবিগুলো বেশি ভালো লাগবে। তারপরে ছবিগুলো দেখে কমেন্ট করে জানাবেন যে কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে। ফ্রন্ট পার্টে আসলে এইখানে কিছুটা পার্থক্য খেয়াল করবেন, যেখানে ইনফিনিক্স হচ্ছে যে একটু বেশি ওভার ব্রাইট করে দিচ্ছিল ছবিগুলোতে, সেখানে রিয়েলমি হচ্ছে যে কালার সব কিছু দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। তারপরে ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কার ছবিগুলো বেশি ভালো ছিল। ছবিগুলো দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন যে কোনটা বেশি ভালো লেগেছে। তবে আমার কাছে মনে হয় যে এখানে রিয়েলমি অবশ্যই বেস্ট ইনফিনিক্সের থেকে। এই দুটো ফোনের মাঝে পারফরমেন্স পার্টে কে সেরা এটা দেখার জন্য অনেকেই বসেছিলেন। রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের T6 1 2, আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে মিডিয়া ট্যাগের হিলিও Z36। আর এই দুইটাই হচ্ছে 12 nanometer আর্কিটেকচারে বিল করা। রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে 4GB RAM এর 64GB ইন্টারনাল স্টোরেজ, আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে 4GB RAM এন্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। তো ইন্টারনাল স্টোরেজের দিক দিয়ে হচ্ছে যে ইনফিনিক্সটা এগিয়ে থাকছে, আর দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। যদিও দুইটা ফোনে প্রথম ধাপে বেঞ্চমার্ক টেস্ট করতে চেয়েছিলাম, ইনফিনিক্স দিয়ে করতে পারে নাই, কেননা এই ফোনটা সাপোর্টই করে না। তারপরে রিয়েলমিটা দিয়ে করেছি, যেটা সিঙ্গেল করে 400 উপরে স্কোর করে। এরপরে হচ্ছে যে দুইটা ফোনে ডে টু ডে মাল্টিটাস্কিং, বেসিক কাজকর্ম, গেম প্লে সবগুলো কাজকর্ম করেছি, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে রিয়েলমি ইনফিনিক্সের থেকে এগিয়ে ছিল। তো প্রথমে যদি বেসিক কাজকর্ম নিয়ে বলতে হয়, অ্যাপ ওপেনিং, স্পিড টেস্ট, এগুলো ক্ষেত্রে হচ্ছে যে 10টার ভিতরে 8টায় রিয়েলমি এগিয়ে ছিল ইনফিনিক্সের থেকে। এরপরে হচ্ছে যে গেম প্লে নিয়ে কথাবার্তা, দুইটা দিয়ে গেম প্লে করলে 19-20 একটা পার্থক্য খেয়াল করবেন। তবে ভালো ব্যাপার যে স্টেবিলিটির দিক দিয়ে রিয়েলমি এগিয়ে ছিল। তো এই দুটো ফোনে আমরা এখন হচ্ছে যে স্পিড টেস্ট, অ্যাপ ওপেন এই কাজগুলো করব, আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে যে ক্লিয়ার উইনার। তো সব কিছুই তো শুনলেন, বাকি থাকলো দুইটার ব্যাটারি। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। দুইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে 19-20 একটা পার্থক্য খেয়াল করেছি,
যেখানে দুইটাই রেগুলার 60 Hz ব্যবহার করে ডে টু ডে মাল্টি টাস্কিং, ছবি তোলা, গেম প্লে এইসব কাজকর্ম করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার 90 Hz ব্যবহার করেন, একটা না গেম প্লে করেন, তারা হচ্ছে যে দুইটা ফোন দিয়ে হচ্ছে যে একটা না গেম প্লে করলে 5 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেতে পারেন। আর যদি হচ্ছে যে সব কিছু মিলিয়ে করেন তাহলে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর এছাড়া হচ্ছে যদি টুকটাক করেন তাহলে তো 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো অনায়াসে পেয়ে যাবেন। তো আর দুইটারই বক্সে দেওয়া হয়েছে 10W-এর চার্জার। এখানে দুইটা ফোনে হচ্ছে যে 0-100% হইতে 1 ঘন্টা 50 থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় নেয়। তো দেখেন ভাই, এই দুটা ফোনের ভিতরে কে হচ্ছে ক্লিয়ার উইনার এটা একটু পরে বলি। তবে এই দুটা ফোনের ভালো দিক খারাপ দিক সব কিছু হচ্ছে যে এই ভিডিওতে জানানোর চেষ্টা করেছি। এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলে আপনার কী দরকার। তবে দুটা ফোনের ভিতরে যদি ভাগ করতে হয় তাহলে পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা এই পার্টে রিয়েলমি অবশ্যই ক্লিয়ার উইনার। অ্যান্ড ডিজাইন অ্যান্ড ডিসপ্লে পার্টে হচ্ছে যে ইনফিনিক্সটা এগিয়ে থাকবে। তবে আবার ব্রাইটনেসের হিসাব করলে রিয়েলমি কিন্তু ডিসপ্লে ব্রাইটনেসের দিকে এগিয়ে থাকে। এছাড়া ব্যাটারি ব্যাকআপ অন্যান্য যে ইয়াগুলো আছে সেই পার্টে দুইটা অলমোস্ট সিমিলারই হয়েছে। তো এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলে আপনার কী দরকার। পারফরমেন্স ক্যামেরা রিয়েলমি, ডিজাইন অ্যান্ড ডিসপ্লে হচ্ছে যে ইনফিনিক্স।